নমস্কার, বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024 এর পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা দক্ষিণ কলকাতায় একটি পুজো, যে পুজোটা সবার বুকে জায়গা করে নিয়েছে খুব বড়ভাবে, চক্রবেরিয়া সার্বজনীন। কর্তৃপক্ষ তরফ থেকে আমার সাথে আছেন সৌরভ ব্যানার্জি, সম্পাদক। সৌরভ দা আছে সম্পাদক। আমি সৌরভদের থেকে জেনে নেবো এটা কততম বর্ষ। এটা 79তম বর্ষ। এবারে দক্ষিণ কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বকে চক্রবেরিয়া সার্বজনীন কি উপহার দিচ্ছে সেটা বলছি। তার আগে দেবজিৎ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই পশ্চিমবাংলার পুজোকে একটা অন্য মাত্রা যোগ করে দেবজিৎ স্যারের এই উৎসাহ। দেবজিৎ স্যারের পুরস্কার আমাদের প্রত্যেকবার উৎসাহিত করে পরের বার আরো নতুন করে ভালো করে ভাবার জন্য। তাই জন্য দেবজিৎ স্যারকে একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটাই বলতামই, আপনি বলেছেন আগে, দেবজিৎ স্যারের এই যুদ্ধ এবছরে গ্লোরিয়াস 20 ইয়ার, 20 বছর উত্তীর্ণ করলো। আমরা দেবজিৎ স্যারকে স্যালুট জানিয়েছি বা জানাই, আপনারা অবশ্যই আপনারাও সাথে ছিলেন সবাই, তাই জন্য দেবজিৎ স্যার আজকে এই 20 বছর উত্তীর্ণ করতে পেরেছে। নিশ্চিতভাবে এটা একটা মানে কুর্নিশ জানাবার মতোই ব্যাপার। 20 বছর ধরে তার এই অবদান, দুর্গাপুজো তো আজকে না হয় গিয়ে আমাদের ইউনেস্কোর এই ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ আখ্যায়িত হয়েছে, সারা বিশ্বের দরবারে একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে। কিন্তু এই 20টা বছর ধরে এই ক্লাবগুলোকে, এই সংস্থাগুলোকে উৎসাহিত করে তাদেরকে নতুন নতুন ভাবনায় ভাবনার জন্য উৎসাহিত করার এই যে প্রয়াস দেবজিৎ স্যারকে অসামান্য। এই 20 বছর ধরে লেগে থাকা বাঙালির পুজোকে সমৃদ্ধ করা, তাকে একটা অন্য স্তরে নিয়ে যাওয়া, দেবজিৎ স্যারকে আরো একবার আমাদের চক্রবেরিয়া সার্বজনীনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই 20 বছর কমপ্লিট করার জন্য। আপনার কাছ থেকে এটা শুনলাম, নিশ্চিতভাবে এটা জানা রইল, খুব ভালো, আমাদের সকলের গর্ব হচ্ছে দেবজিৎ স্যারকে নিয়ে। আমাদের আমাদের এবারে বিষয় ভাবনা নির্বাক, মানস দাস, শিল্পী মানস দাসের সামগ্রিক চিন্তায় ভাবনায় এবং শৈলীতে ফুটে উঠছে আমাদের মণ্ডপের চারদিকটা। আপনারা যখন আমাদের মণ্ডপে এবার ঢুকবেন, ঢোকার পথে আপনারা দেখতে পাবেন ডান দিকে দাঁড়িয়ে আছে বিবেকানন্দ, বাঁদিকে শরৎচন্দ্র, ডান দিকে নেতাজি, বাঁদিকে কথাশিল্পী বা আপনার রামকৃষ্ণ পরমহংসদেবকেও দেখতে পাবেন। অর্থাৎ এরা আমাদের তো শুধু, আমাদের কাছে তো শুধুমাত্র একটা মূর্তি নয়, এরা কোথাও আদর্শ, কোথাও মূল্যবোধ, কোথাও নীতিবোধ, কোথাও তার সমাজ সংস্কারক মানসিকতা, এই সমস্তটাকে পাথেয় করে, কিন্তু অন্তত আমাদের প্রজন্ম তো আমরা বলতে পারি এটাকে পাথেয় করেই আমরা যে যার মতো করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা জিনিস, যেটা আপনারা এবারে আমাদের শিল্পী প্রথম এটাকে আমাদের দিকে আলোকপাত করেন, যে দেখুন আমাদের এই বাংলার বুকেই কিন্তু, বাংলার মানুষের দ্বারাই কিন্তু কোথাও কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভাঙা পড়ছে, আবার কোথাও ভাঙা পড়ছে রবীন্দ্রনাথের মূর্তি। এই মূর্খরা এটা জানে না, এখানে কিন্তু বিদ্যাসাগর ভাঙছে না, রবীন্দ্রনাথ ভাঙছে না, ভাঙছে বাঙালির মূল্যবোধ, বাংলার সুমানসিকতা, বাংলার মনুষ্যত্ববোধ, আমাদের সকলের ভেতরে লুকিয়ে থাকা সেই পরোপকারী বাঙালি সত্তাটা কিন্তু ধ্বংস করছি আমরা। তো তাই সবটারই একটা পাপ পুণ্যের হিসাব থাকে, তার হিসাব মতে আমাদের এখানে যেটা এবারে বাড়তি পাওনা, দর্শকরা আরো বেশি কানেক্ট করতে পারবেন, তা হলো লাইভ পারফরমেন্স থাকছে। স্বয়ং যমরাজ থাকছেন, স্বয়ং চিত্রগুপ্ত থাকছেন, চিত্রগুপ্তর খাতায় সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত হবে আমাদের সকলের এই পাপ পুণ্যের হিসাব, এবং তা সর্বোপরি গিয়ে যমরাজের খাতায় সংরক্ষিত হবে আমাদের ভবিষ্যৎ কর্মফলের বিচারের জন্য। সুতরাং আজকে যারা সমস্তটা দেখে শুনে তাদের কারুর কারুর ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে, কোথাও কোথাও একটা বাধ্যবাধকতা থেকে, কখনো কখনো ঘটনা বিশেষে তারা নির্বাক হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটাই আমরা আলোকপাত করে সমাজকে এই বার্তাটা দিতে চেয়েছি যে যতক্ষণ না একটা দুর্ঘটনা মানুষের নিজের ওপরে আসে, ততক্ষণ তো কিন্তু আমরা ঠিক সেইভাবে অর্থ সেই অর্থে জেগে উঠি না, ততক্ষণ সমাজের একটা বড় অংশ কিন্তু আমরা দেখেছি যে নির্বাক হয়েই থেকে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে মা এখানে রণচণ্ডী রূপে অধিষ্ঠিত হয়ে অসুর বধের পরে আপনারা দেখবেন অভয়া দাত্রী রূপে মা এখানে অধিষ্ঠান করছেন। তাই আমরা 4টে লাইনে চক্রবেরিয়া সার্বজনীনের পক্ষ থেকে এবারে মায়ের কাছে করজোড়ে যা নিবেদন রাখছি, রণচণ্ডী রূপে আয় মা এবার, ধ্বংসকর মানুষ রূপী অসুর যত, এবার শক্তি যোগা তাদেরও মাগো যারা আজও নির্বাক হয়ে রয়েছে নত। মা সকলকে শুভ বুদ্ধি দিন, সাহস যোগান, শক্তি যোগান এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এবং সত্যিটাকে সত্যি বলার। সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সকলকে শারদীয়ার আরো একবার আমন্ত্রণ জানিয়ে আমাদের ক্লাবের আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি চক্রবেরিয়ার পক্ষ থেকে। অসম্ভব সুন্দর বললো, এবং আমি শুনছিলাম খুব ভালো বক্তা উনি, তার সাথে ভালো লাগলো। এবারে মানুষের কাছে যাবো, তার আগে একটা কথা বলিনি, দেবজিৎ স্যারের ব্যাপারে তো জানলাম, আমরা গত 5 বছর ধরে দেবজিৎ স্যারের সাথে আছি, দেবজিৎ স্যার আমাদের মাথায় হাত রেখেছে, সেই যে আমরা এগিয়ে চলছি ছাত্র হিসেবে, বলো কলকাতা টিভি আপনারা ফলো করেন। তাই আমাদের প্রত্যেকের, আমাদের এবার ছেড়ে বিশেষ করে নিবেদন বা আবেদন সবার কাছে, প্রত্যেক পুজো কমিটির কাছে, প্রত্যেক শিল্পীর কাছে, যারা আমাদের এখনো জানে না বা
সাবস্ক্রাইব করেনি, আমাদের বলো কলকাতা টিভি ফেসবুক পেজটা, বলো কলকাতা টিভি ফেসবুক পেজটা ফলো এবং বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ আমরাও আপনাদের এই সামান্য অনুপ্রেরণাটা পেলে পরে আমরা এগিয়ে যেতে পারব। একদম, আর বলো কলকাতা টিভি নিয়ে যদি দু একটা শুভেচ্ছা বার্তা দেন। একদম, বলো কলকাতা টিভির সমস্ত দর্শককে আমরা আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে এই বছরের মণ্ডপ পরিদর্শন করার আমন্ত্রণ এই কারণে জানাচ্ছি কারণ মানুষের ভাবনায় আপনারা দেখতে পাবেন এবার আপনারা কিন্তু শুধুমাত্র আলোকসজ্জা বা মণ্ডপের চাকচিক্য দেখে চলে যাবেন না, সঙ্গে করে নিয়ে যাবেন একটি বলিষ্ঠ সামাজিক বার্তা যা আগামী দিনে সমাজকে নিশ্চিতভাবে সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ, আমি মানুষকে ডাকবো, আমাদের খুব প্রাণের শিল্পী, শুধু শিল্পী নয় মানুষ, আমার সাথে মানে প্রায় ওই প্রথম তরুণ সংঘ থেকে দেখা, আজ থেকে দু চার বছর আগে আমিও শুরু করেছি, তো মানুষ আমার বন্ধুই বলতে গেলে, ভাই সম বা দাদা সম, তো আমি মানুষকে জিজ্ঞেস করবো এবছরের পরিকল্পনাটা তুমি আরো ফুটিয়ে তোলো দর্শক। হ্যাঁ, সৌরভ দা পুরোটাই ব্যাখ্যা করে দিয়েছে, তো শিল্পের তো কোনো আলাদা করে ল্যাঙ্গুয়েজ হয় না এবং আমার যে কনসেপ্টটা হচ্ছে নির্বাক, তো নির্বাকটা আমি এইভাবেই ভেবেছি যে মানে এখনকার সময় মানুষ সত্যিকে খুব ভয় পায়, তো এই সত্যিটাকে খোঁজার আমি একটা আমার একটা কাল্পনিক একটা জায়গা যেখানে একটা বিচারালয় যেখানে চিত্রগুপ্তও থাকবে যমরাজও থাকবে এবং আমরা যাদেরকে আদর্শ মনে করে বড় হয়েছি, তো স্কুল কলেজে হয়তো পড়াশোনার জন্য পড়েছে কিন্তু যখন নিজ জীবনে তাদের যে কথা বা বাণীগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হয় তখন হয়তো ভুলে যাই, ওই যে বললাম সত্যিটাকে ভয় পাই, তো এই কোথাও গিয়ে সত্যির একটা খোঁজ বা আমাদের শিরদাঁড়াটা যাতে বেঁকে না যায়, তো ওরকম একটা জায়গার একটা আবহ তৈরি করছি, মানে এখানে মানে শুধুমাত্র আমার কাজ নয়, এখানে প্রেমেন্দু বিকাশ চাকি একটা অসাধারণ লাইট করছেন এবং দীপময় দাস তিনি অসাধারণ একটা গান করেছেন, মানে পুরোটা তিনজন এবং আমার যেসব মানে স্টাফরা রয়েছে আমার আয়রন স্ট্রাকচার থেকে শুরু করে ডেকোরেটিং পার্ট বাইক ক্লাবের কর্মকর্তারা, তো পুরো ব্যাপারটাকে নিয়ে আমি এই কাজটা করেছি এবং সবথেকে বড় কৃতজ্ঞ এই ক্লাবের কাছে যে আমার এই কনসেপ্টটা এরকম একটা সময় দাঁড়িয়ে অ্যাকসেপ্ট করেছে যেখানে আমরা কয়েকদিন আগে মূর্তি ভাঙাও দেখেছি আবার মিছিলও দেখছি প্রতিনিয়ত, তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে একটা শিল্পী রাস্তায় না নামলেও তার প্রতিবাদ এইভাবেও করা যায় যেহেতু এইটা একটা সামাজিক প্ল্যাটফর্ম, তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমার কাজ যখন একটা মানুষ আসবে তো তখন হয়তো আলাদা করে হয়তো কিছু একটা নিয়ে যাবে, কারণ আমরা দুর্গা পুজোয় তো আমরা অনেক রকম কাজ দেখি, রঙের রং থেকে শুরু করে আলোর ঝলমলে দেখি, হয়তো আমার এখানে হয়তো কিছুটা হলেও কম কিন্তু মানুষ নিজের বিবেককে হয়তো প্রশ্ন করবে একবার বাড়িতে গিয়েও, এইটুকু। দেবজিৎ স্যার আবার কথা তো বললাম মানে 20 বছর উত্তীর্ণ করছে, তোমার মুখ থেকেও কিছু শুনে নেব। না, দেবজিৎ স্যারকে আলাদা করে বলার কিছু নেই, আমার খুব প্রাণের একটা মানুষ এবং আমিও প্রথম জানলাম যে 20 বছর হয়তো আমি খুব অল্প সময় কাজ করছি হয়তো অতটা জানা নেই, তবে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল স্যারকে যে আপনি মানে 20 কেন 40 হোক 60 হোক এইভাবে অনেকটা দূরে গিয়ে যেতে পারে। আর এই গত 4 বছর ধরে বলো কলকাতাকে তুমি কেমন দেখছো, কেমন বলো দেখছো? দেবজিৎ স্যার কলকাতা বলো কলকাতা দুজনেই একে অপরের পরিপূরক, তো সেইখানে দাঁড়িয়ে আজকে দুর্গা পুজো থেকে কালী পুজো তো দুটোতেই কিন্তু দেবজিৎ স্যার এবং বলো কলকাতা একসঙ্গে সমান তালে চলেছে এবং সাধারণ মানুষের মানে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, আমাদের মতন যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো তারা ঘরে বসে দেখতে পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার। নমস্কার, আপনারা সবই শুনলেন, ক্লাবের দাদা বললেন এবং আমার খুব মনের শিল্পী মানুষ বললেন আপনাদের খুব সুন্দর করে, আমি এটাই বলতে চাইছি আপনাদের সবাইকে করজোড়ে আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা আসুন দেখুন, আমরা তো মানুষ এটা বললো যে সবসময় আমরা সব জায়গায় বেরিয়ে সেই যে কোনো কিছুর একটা ঠিকঠাক বিচার বা মূল্য এই জায়গাগুলোকে আমরা সেটা আমরা মনের ভেতর থেকে ফুটিয়ে তুলতে পারি, আজকের এই যে পুজো যে প্ল্যাটফর্মটা সমস্ত ক্লাব এবং শিল্পীরা প্রান্তিক শিল্পীরা মিলে এবং আমরাও যারা অ্যাওয়ার্ড করছি সবাই আমাদের মতো সব মানুষ এবং আপনারাও তার সাথে দর্শক, আপনাদের জন্যই কিন্তু এটা, আপনারা যদি না আসেন তাহলে সবাই সমগ্রিতভাবে
আমরা এই জায়গাটাকে ওই নির্বাক না হয়ে থাকা ব্যাপারটাকে আমরা বুঝতে পারবো আর কি। তো অতএব আমাদের সকলের মনের কথা, মনের ভাষা এই একটা শিল্পকর্মের মধ্যে থেকে ফুটে উঠুক, বেরিয়ে আসুক, এবং আমি বিশ্বাস করি যে তার একটা ইফেক্ট পড়বেই সমাজের বুকে। আসুন না আপনারা সবাই, দেখুন আমার এই ছোট্ট ভাইয়ের মতো একজন, আমার ছাত্রের মতো একজন শিল্পী, এবং আমরাও যে কেন ঘুরে বেড়াচ্ছি, কেন এইটাকে, এই পুজোটাকে বা তার এই শিল্পকর্মটাকে, পুজো তো পুজোর জায়গায় একটা রয়েছে, মা তো তাই, তাকে তো আমরা প্রাণের মতো সঙ্গে পুরো পুজো করি, প্রত্যেক দিন মনে তাকে সকালবেলা সন্ধেবেলায় আমরা ডাকি। বাকি তার অবয়ব রেখে যে আমরা শিল্পকর্মটাকে তুলে ধরছি এবং আমাদেরও মনের ভাষা কিছু বলবার, ব্যক্ত করবার সেই যে প্ল্যাটফর্ম, এটা সেই জায়গাটা আপনারা আসুন দেখে যান। খুব খুব ভালো থাকবেন, বলো কলকাতা দেখতে থাকুন, নমস্কার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পুজো উপভোগ করুন, মা এসে গেছে, সুস্থ মানসিকতা নিয়ে পুজোয় মেতে উঠুন, ভালো খান, ভালো পড়ুন, ভালো দেখুন, ভালো বলুন, ভালো সঙ্গ করুন, সাথে বলো কলকাতা টিভি রাখুন, বলো কলকাতা টিভি ফেসবুক পেজ লাইক ফলো এবং বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কলকাতার উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার হুগলির কোনায় কোনায় পুজোর ডিটেলস পাওয়ার জন্য। বলো কলকাতা থেকে এই মুহূর্তে আমি সৌমিক সঙ্গে দেবজিৎ স্যার, নমস্কার। আমি বলবো আমার চিত্র সাংবাদিককে ওনাদের পুজো প্রস্তুতি ও মাতৃমূর্তি দর্শন করানোর জন্য।